তো আজকে আবার চলে এসেছি একটা নতুন জায়গায় প্র্যাকটিস, কন্টিনিউ তো হোম গ্রাউন্ডে প্র্যাকটিস করেই থাকি। আমি যে সমস্ত জায়গায় প্র্যাকটিস করি তার পরিচয় তো তোমাদের একটু দিতেই হয়, কারণ তোমরা আমার সঙ্গে কন্টিনিউ আমার প্র্যাকটিসকে ফলো করো। তো তোমাদের আমি আজকে জানাতে চাই, আমি আজকে একটা নতুন জায়গায় প্র্যাকটিসে এসেছি, যেখানে প্র্যাকটিস এসেছি এই জায়গাটায় প্র্যাকটিস করলে পাওয়ার বাড়বে, স্পিড বাড়বে, জাম্প সব কিছু ইম্প্রুভ করবে। তো আমাদের ফুটবল প্লেয়ারের ফিটনেস, পাওয়ার, জাম্প এগুলোকে ডেভেলপ করার জন্যই আমাদের কন্টিনিউ বিভিন্ন ধরনের ভ্যারাইটি প্র্যাকটিস করতে হবে। তো আজকে যে নতুন জায়গাটায় প্র্যাকটিসে এসেছি, তোমরাও ওই জায়গাটায় প্র্যাকটিসে আসতে পারো, যারা আমাকে ফলো করো, আমার প্র্যাকটিস দেখে থাকো। তোমরা যদি জায়গাটা চিনে থাকো, তোমার আশেপাশে যদি এরকম কোনো জায়গা থাকে যে জায়গাটা আজকে আমি প্র্যাকটিসে এসেছি, এরকম জায়গায় তোমরা প্র্যাকটিস করতে পারো। তো আমি আজকে কোন জায়গাটায় প্র্যাকটিসে এসেছি, আজকে আমি সিঁড়িতে প্র্যাকটিসে এসেছি, তোমাদেরকে আমি ফুল দেখাবো। নবদ্বীপের যে গৌরাঙ্গ সেতু আছে, সেতুর সাইডে একটা সুন্দর একটা সিঁড়ি আছে, তোমরা দেখেছো, ঠিক ব্রিজের শেষে একদম নিচ দিয়ে লেফটে নেমে গেল একটা সিঁড়ি পুরো পাহাড়ের মতো। এই জায়গাটায় তোমরা সে প্র্যাকটিস করতে পারো, দেখবে প্রচুর পাওয়ার বাড়বে, স্পিড, ফিটনেস সব কিছু ডেভেলপ করবে। তো চলো আজকে আমি তোমাদের কিছু প্র্যাকটিস দেখাবো, তোমরা সিঁড়িতে এই প্র্যাকটিসটা করবে, যে তিন চারটে প্র্যাকটিস দেখাবো কন্টিনিউ সপ্তাহে এক থেকে দুদিন, দেখবে তোমাদের স্পিড, পাওয়ার, জাম্প, ফিটনেস দ্রুত ইম্প্রুভ করবে, তোমরা খুব ভালো খেলতে পারবে। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক, আমার কতগুলো ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস সিঁড়িতে। তো বন্ধুরা, যে কথাটা বললাম, আমরা যদি ভালো ফুটবল প্লেয়ার হতে চাই তাহলে আমাদের ফিটনেস লেভেল, আমাদের স্পিড, পাওয়ার সব কিছুকে ডেভেলপ করতে হবে, তার সঙ্গে বল স্কিল তো আছেই। তো পায়ে স্পিড এবং ফিটনেস লেভেল এবং আমাদের পায়ে পাওয়ার বাড়ানোর জন্য আজকে আমি একটা নতুন জায়গায় প্র্যাকটিসে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে, সিঁড়িতে, তোমাদেরকে আমি আগেই বলেছি। তো তোমার যদি আশেপাশে কোথাও সিঁড়ি থেকে থাকে, তুমি তোমার সিঁড়িতে গিয়ে একদিন সকালে গিয়ে এক ঘন্টা করে প্র্যাকটিস করো, তারপর মাঠে এসে বল প্র্যাকটিস করো বা তুমি বিভিন্ন এক্সারসাইজ করো, তাহলে দেখবে তোমার দ্রুত ডেভেলপ হবে, তুমি এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে দুটো তিনটে প্র্যাকটিস দেখাবো সিঁড়িতে। তুমি যদি সিঁড়িতে প্র্যাকটিসে গিয়ে থাকো, এই প্র্যাকটিসগুলো নিয়ম মাফিক করবে, তাহলে দেখবে তোমাদের দ্রুত ডেভেলপ করেছে, তোমরা খুব ভালো খেলতে পারছো, তোমাদের ফিটনেস লেভেল, জাম্প, পাওয়ার সব কিছু ডেভেলপ করেছে। সবার প্রথমে পায়ে পাওয়ার বানানোর জন্য আমরা সিঁড়িতে গিয়ে যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে কুইক হাইনি অ্যাকশন। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে যেরকম আমরা হাইনি প্র্যাকটিস করি জায়গায় দাঁড়িয়ে, সেই হাইনি অ্যাকশন প্র্যাকটিসটা আমরা সিঁড়িতে করবো এবং স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাবো। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি কুইক স্পিডে করছি, তোমরা তোমাদের টোয়ের সাহায্যে এই প্র্যাকটিসটা করবে যেভাবে আমি করছি, দেখতেই পাচ্ছ এই ভিডিওতে তোমরা কুইক হাইনি করবে। এবং একটা কথা মাথায় রাখবে, তুমি যদি কুইক হাইনি করতে চাও তাহলে তোমাকে হাত চালাতে হবে। তো তুমি তোমার হাতটা কুইক চালাবে এবং তার সঙ্গে কুইক হাইনি অ্যাকশন করে উপরের দিকে যাবে প্রতিটা স্টেপে, এবং চার থেকে পাঁচ সেট এই প্র্যাকটিসটা করবে।